সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো সবাই? আজ আমরা দশম শ্রেণীর গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তোমরা নবম শ্রেণীতে সমান্তর ধারা সম্পর্কে জেনেছ, তো প্রথমেই আমরা জানি গুণোত্তর ধারা কাকে বলে। গুণোত্তর ধারা হলো যে ধারার যে কোনো পদের সঙ্গে পূর্ববর্তী পদের যদি অনুপাত সবসময় সমান থাকে, অর্থাৎ যে কোনো পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল যদি সর্বদা সমান থাকে, তাহলে সে ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। তো আমরা দেখি একটি ধারা আমরা লিখি, যেমন দুই যোগ ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট। এখন দেখো আমার যে সংজ্ঞা অনুসারে যে কোনো ধারার যে কোনো পদকে যদি তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করা হয় এবং ভাগফল যদি সমান থাকে, যেমন আমি চারকে যদি দুই দ্বারা ভাগ করি দুই হল, আটকে যদি পূর্ববর্তী পদ চার যদি ভাগ হয় দুই হল, আবার ষোলোকে যদি আট দ্বারা ভাগ করি তাহলে দুই হল। তাহলে এটি তাহলে সংজ্ঞা অনুসারে এটি একটি গুণোত্তর ধারা। তো এখন আমরা গুণোত্তর ধারার প্রথম পদ এভাবে গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ হয় আর সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে সংজ্ঞা অনুসারে আমরা ধারাটি লিখতে পারব এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ, এইভাবে চলবে। তাহলে আমরা দেখি এটা কীভাবে গুণোত্তর ধারা হলো। তাহলে এখানে প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ এ আর স্কোয়ার, চতুর্থ পদ এ আর কিউ। তাহলে আমরা দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ দিই তাহলে কি পাওয়া গেল আর, তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ দিই তাহলে কি পাওয়া গেল আর। একইভাবে এরকম আমরা পেলাম গুণোত্তর ধারাটি, তাহলে আমাদের লেখা ঠিক আছে। এখন গুণোত্তর ধারা সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান করতে গেলে আমাদের প্রথমেই গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে সাধারণ পদ নির্ণয় করতে গেলে আমরা প্রথম পদ কী পেয়েছি এ, এটাকে আমরা এ আর ওয়ান মাইনাস ওয়ান লিখতে পারি, কারণ ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তাহলে আর টু দিবস জিরো, সূচকে আমরা জানি আর টু দিবস জিরো হলো ওয়ান, তারপরে এ ঠিক আছে। এরপরে দ্বিতীয় পদ, এখানে দ্বিতীয় পদ কি আছে এ আর, এ আরকে আমরা কিভাবে লিখতে পারি দুই বিয়োগ এক, তাই তো। আবার তৃতীয় পদ কি লিখতে পারি, এখানে তৃতীয় পদ কি আছে এ আর স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি তিন বিয়োগ এক এ আর স্কোয়ার। আবার চতুর্থ পদে কি আছে এ আর কিউ, তার মানে ফোর মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এইবার আমরা সাধারণ পদ বলতে পারি এনতম পদ, সেটা আমরা কিভাবে লিখব এনতম পদ, তাহলে প্রথম পদে যদি ওয়ান মাইনাস ওয়ান হয় এ আর ওয়ান মাইনাস ওয়ান, দ্বিতীয় পদে এ আর টু মাইনাস ওয়ান, তৃতীয় পদে এ আর থ্রি মাইনাস ওয়ান, চতুর্থ পদে আর এ ফোর মাইনাস ওয়ান, এই কিন্তু সর্বোচ্চ বিরাজমান, তাহলে এনতম পদ কী হবে
a r n minus 1 এটি হলো আমাদের গুণোত্তর ধারা সাধারণ পদ এনতম পদ বা সাধারণ পদ আমরা যেমন সমান্তর ধারায় শিখেছি নবম শ্রেণীতে এনতম পদ হলো সাধারণ পদ হলো a প্লাস a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান্তর ধারার ক্ষেত্রে তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ হলো a r টু দি পাওয়ার n মাইনাস 1 তো আমরা এবার এখানে দেখি আমরা রাশি কিন্তু তিনটি এ হলো প্রথম পদ আর হলো সাধারণ অনুপাত আর এন হলো পদ সংখ্যা তো আমরা এর সাহায্যে এখন কিছু সমস্যা সমাধান করব তোমরা লক্ষ্য করো তাহলে আমাদের সাধারণ পদ গুণোত্তর ধারা সাধারণ পদ ইকুয়াল যেখানে এ হলো প্রথম পদ আর হলো সাধারণ অনুপাত আর এন হলো পদ সংখ্যা এটা একটু মনে রাখতে হবে তো আমরা এবার সমাধানে যাই অনুশীলনীর তোমাদের অনুশীলনী হলো 13.2 তো আমরা দেখি একটি সমাধান এখানে উদ্ভাবে আছে তোমাদের বইয়ের 5 নম্বর আমরা গুণোত্তর ধারার এনতম পদ বা সাধারণ পদ পেয়েছি এ আর এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান একটি সমস্যা আছে এখানে দেখছি সেটি এই ধারাটি হলো এরকম দেখো এখন আমরা দেখো এটা আসলে গুণোত্তর ধারা কিনা এ জাতীয় সমস্যা আসলে প্রথমেই আমাদের ধারাটি গুণোত্তর ধারা না সমান্তর ধারা এটি আমরা বের করার চেষ্টা করব তাহলে কি সংজ্ঞা কি বলেছিলাম যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল যদি সমান হয় তাহলে সেটি হবে গুণোত্তর ধারা তাহলে আমরা এখানে এই দ্বিতীয় পদ এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ একটু রাখে আমরা একটু এক জায়গায় করে নিই তাহলে কত হয় সমিষ্টকরণ করলে 1/2 আবার তৃতীয় পদের ক্ষেত্রে 16কে যদি তার পূর্ববর্তী পদ 32 কত হবে 1/2 আবার চতুর্থ পদের যদি আমরা বিবেচনা করি তার পূর্ববর্তী পদ কত 16 ষোলোকে 1/2 তাহলে সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ অনুপাত অনাপন 2 তাহলে এটা নিশ্চয়ই গুণোত্তর ধারা তাহলে আমরা প্রথমেই এখানে লিখব সলিউশনে যে ইহা একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ এ ইকুয়াল টু কত 64 সাধারণ অনুপাতকে সাধারণত আর ধরা হয় তো আমরা সেটাই ধরে নেই সাধারণ অনুপাত আর ইকুয়াল 32/64 তার মানে 1/2 তাহলে এখানে বলা হয়েছে ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলা হয়েছে তারপরে আমাদের পদ সংখ্যা এখানে এন হলো এ এ পেলাম আর পেলাম আর এখান থেকে এখন এন এন হলো অষ্টম তাহলে এখানে এন পদ সংখ্যা আমরা জানি গুণোত্তর ধারা
ar n minus 1 अतए अष्टम पद अष्टम पद को क्या है ar 8 minus 1 तब बने ये हमरा कौन-कौन पे अच्छे करें 64 into साधारण अनुपात आपको तो पे अच्छे और अपन 2 आर 8 minus 1 कौन लिखा 7 अच्छा लेको 64 into और एक पॉस 7 अट्टो उठा 1 आ टू दी पॉस 7 अट्टो 128 काचल आपने एक टू लगिस्ट करन कोरी तले 64 अबाउं 128 that is और अपो 2 एटे लोगो आमा देदे एई प्रोब्लेम का सल्यूशन जे অষ্টম পদ হবে এই গুণত্ব দ্বারা অষ্টম পদ হবে অরাকর 2 তো যাও আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পারছো আমরা আরেকটি সমস্যার দিকে যাই এখন তাহলে আমরা আরেকটি সমাধান দেখি সেটি হলো একটি ধারা দেওয়া আছে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট ডট এই ধারাটি কোন পদ অনাপন 2 আমরা যেহেতু সাধারণ পদ জানি a আর টু দি পাওয়ার n 1 অর্থাৎ এখানে রাশি হলো কয়টি তিনটি a r এবং n তাহলে আমাদের a মানে প্রথম পদ দেওয়া আছে 128 r মানে অনুপাত সাধারণ অনুপাত সেটি আমরা কিভাবে বের করব যে কোন পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করব তো দেখি এটা আমার গুণন্ত ধারা কিনা তাহলে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি ভাগফল সর্বদা সমান পাওয়া যায় সেটি হবে গুণোত্তর ধারা তাহলে 32 এর পূর্ববর্তী পদ 64 তাহলে এটাও তাহলে গুণোত্তর ধারা তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব ইহা একটি ধারা যার প্রথম পদ টু সাধারণ অনুপাত আর ইকুয়াল টু 64 তাহলে আমাদের তিনটে রাশি দুটো রাশি কিন্তু বিদ্যমান একটি রাশি আমাদের এ এটা বের করতে হবে তাহলে এখানে বলে দিচ্ছে যে ধারাটি কোন পদ অনাপন টু তাহলে আমরা এখানে ধরে নিই ধরি ধারাটি এনতম পদ সমান তাহলে আমরা কি জানি সমান্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ হলো বা সাধারণ পদ বা এনতম পদ হলো এ আর এন মাইনাস ওয়ান আর এখানে এক্ষেত্রে আমরা এনতম পদ আমরা ধরে নিলাম তার মানে প্রশ্ন মতে এ আর এন মাইনাস ওয়ান টু তাহলে এ হলো গুণ আর হলো সাধারণ অনুপাত এন মাইনাস ওয়ান এখানে টু আচ্ছা বসে নেই One
আচ্ছা আমরা কাজ করি এটা আমরা ওই ওই পাশে যদি ভাগ হয়ে যায় তার মানে দুই এর সাথে যে গুণ হবে তাই তো টু ইন্টু অন টু এইট বা এক মাইনাস ওয়ান এটে দুশো এখন বাম পাশে আমরা যে রাশিটি দেখতে পাচ্ছি এর ভিত্তি হলো ওয়ান বাই টু আমরা ডান পাশে ওয়ান বাই টু বানানোর চেষ্টা করব দুটো ছাপ্পান্নকে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ওয়ান টু এইট দুই ছয় চার দুই থার্টি টু দুই দিয়ে চারি ষোলো আট চার দুই তাহলে দুই কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে দুশো ছাপ্পান্নকে দুই দ্বারা আটবার দুইকে আটবার গুণ করলে দুশো ছাপ্পান্ন হয় এইভাবে লেখা যায় ওয়ান বাই টু হান্ড্রেড ফিফটি সিক্সকে তাহলে সূচকের যে নিয়ম আছে আমাদের যে উভয় পক্ষে বাম পক্ষ ডান পক্ষের যদি বেশ সমান থাকে তাহলে পাওয়ার পাওয়ার সমান হয় অথবা পাওয়ার পাওয়ার যদি সমান থাকে থাকে তাহলে বেজ বেজ সমান হয় তাহলে সেক্ষেত্রে তাহলে এখানে বেজ হলো ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু অতএব এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট বা এন ইকুয়াল টু এন প্লাস ওয়ান অর্থাৎ এন ইকুয়াল টু নাইন তাহলে এনটা কি এন হলো আমাদের পদ সংখ্যা তাহলে প্রশ্নে কী চাওয়া হয়েছে প্রশ্নে চাওয়া হয়েছে যে ওই যে ধারাটি ছিল ওই ধারাটির কোন পদ অনাপর টু তাহলে আমরা বলতে পারছি ধারাটির নবম পদ অনাপর টু তাহলে এখানে আমরা তিরিশ করি এইভাবে অর্থাৎ দূরত্ব ধারাটি নবম পদ নবম পদ তাহলে এখানে উত্তর হবে নবম পদ তো যা আমরা বোধ হয় এই যে গুরুত্ব ধারার বিষয়ে যে সূত্র গুরুত্ব ধারা কাকে বলে এবং সেই সূত্র মোতাবেক যে সমস্যা দুটি সমস্যা করে দেখালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে গুরুত্ব ধারার যে সমষ্টি নির্ণয় করতে হয় সেই পরবর্তী ক্লাসে সেটি আমরা বোঝানোর চেষ্টা করব সবাই ভালো থাকো তোমাদের বাড়ির ক্লাস থাকবে অনুশীলনী 13.2 এর 8 এবং 9 নম্বর সবাইকে ধন্যবাদ ভালো থাকবে